ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফতেপুর কেজি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে লাউর ফতেহপুর গ্রামের শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সহকারী সিনিয়র শিক্ষক আবুল হোসেন ও আলী আকবর মাস্টারের যৌথ সঞ্চালনায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাস্টার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ জাকারিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গোলাম রাব্বানি, ডাক্তার মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইকবাল হোসেন, শাহ আলম সরকার, মনির সরকার ও মোখলেসুর রহমান, কৃষক লীগ নেতা খুরশিদ আলম, সাবেক পোস্টমাস্টার আবুল হাশেম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা দেলওয়ার হোসেন, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন, পিতামাতা ও শিক্ষক শিক্ষিকার স্বপ্ন পূরণ করতে হলে এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে হলে ভালো ফলাফল করতে হবে। এছাড়াও প্রতিটি শিক্ষার্থী নিজের জীবনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের বিকল্প নেই বলেও জানান তারা। আলোচনা শেষে দেশ জাতি ও 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনার্থে মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুর রহমান। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। নগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।